नमस्कार, आमी सुप्रीति। आमार चैनल फूड प्रीतिते आपनादेर सबाइके स्वागत। प्रथमे जानाई आपनादेर दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा। आमार आजकेर रेसिपी होली स्पेशल ठंडाई। आसुन देखे नी बाड़ीते किभाबे आमरा खूब टेस्टी करे ठंडाई बानिये निते पारि। ठंडाई बानानोर जन्य आमी एखाने किछु उपकरण निये निएछि। নিয়েছি ভেজানো কাজু 2 টেবিল চামচ পরিমাণে, সবকিছুই আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 2 টেবিল চামচ মগজদানা, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেস্তা বাদাম, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আমন্ড বাদাম, এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে মৌরি, সেটাকেও কিন্তু আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। নিয়েছি 4টি ছোট এলাচ, 10 থেকে 15টা গোটা গোলমরিচ আর 2 ইঞ্চি পরিমাণে দারচিনির টুকরো। এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আর নিয়েছি 3টি কালাকাঁদ। কালাকাঁদ দিলে ঠান্ডাইয়ের টেস্ট ভীষণ ভালো আসে, তাই আমি এটা ব্যবহার করেছি। এবার এখানে মিক্সিং একটা জার নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমেই মগজদানাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজুটা। সমস্ত কিছুর জল ছেকে আমি শুধুমাত্র উপকরণটা ব্যবহার করছি। পরে যদি বাটার সময় একটু জল লাগে তখন আমি কিছুটা জল ব্যবহার করব। এবার পোস্তটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঠান্ডাই করার সময় আপনারা যদি উপকরণ আগে থেকে ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে এটার টেস্ট আর টেক্সচার দুটোই ভীষণ ভালো আসে। এবার আমি পেস্তাগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্তাটা দিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। দেখুন, আমন্ডগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম বলে এটা তো অনেকটা ফুলে উঠেছে। এছাড়া এর গায়ে যে স্কিনটা রয়েছে এটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। অবশ্যই করে ঠান্ডাই করার সময় এই আমন্ড বাদামের ছালগুলো ছাড়িয়ে নেবেন। এবার সমস্ত ছালটা ছাড়িয়ে নিয়ে আমি সমস্ত বাদামটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মৌরিটা দিয়ে দিচ্ছি। এটার জল শুদ্ধই ব্যবহার করছি, কারণ এই জলের মধ্যে এসেন্সটা রয়েছে। আর গোটা গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, 4টে এলাচ আমি সরিয়ে রেখেছিলাম। এলাচের যে বাইরের ছালটা সেটা দেব না, শুধুমাত্র দানাটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি চিনিটা, আর সবশেষে দিয়ে দেব 3টে কালাকাঁদ। কালাকাঁদগুলো এইভাবে একটু হাতের মধ্যে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার একটা বড় বাটির মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। সামান্য একটু জল আমি ব্যবহার করেছি এটা বাটার জন্য। সমস্ত মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে তারপর আমি ঠান্ডা করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখেছিলাম, তারপর আমি এটা বের করে নিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুব টেস্টি ঠান্ডাই। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা। আপনারা এটা অবশ্যই তো দোল পূর্ণিমা বা হোলিতে খেতে পারেন, এছাড়াও গরমে যে কোনো সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন অনায়াসে। আর খুবই টেস্টি হয় এটা। আপনারা এখানে চিনির বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি টেস্ট হবে। আর চেষ্টা করবেন এর মধ্যে কালাকাঁদ বা এরকম ধরনের কিছু মিষ্টি ব্যবহার করার। দেখুন, আমি এখানে মাটির গ্লাসে যেমনটা আমরা ঠিক হোলিতে খেয়ে থাকি সেইভাবে সার্ভ করার চেষ্টা করেছি, যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। দুটো গ্লাস আমি ভর্তি করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি।
যাতে আরও বেশি সুন্দর দেখতে লাগে। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।